একদিন হলে আমার আসার ইচ্ছে ছিল এই লালবাগ কেল্লাতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিনের ইচ্ছে পূরণ হলো, অনেক দিন হলে আমার আসার ইচ্ছে ছিল এই লালবাগ কেল্লাতে, আজকে ফাইনালি এসে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আপনাদেরকে পুরো কেল্লাটা ঘুরে ঘুরে দেখাই। লালবাগ কেল্লা অসমাপ্ত এই মুঘল দুর্গটি পুরান ঢাকার লালবাগে অবস্থিত। প্রতিদিন দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এই নিদর্শনটি। এই দুর্গটির মূল আকর্ষণ পরিবিবির সমাধি, হাম্মামখানা ও তিন গম্বুজ মসজিদ। 1678 সালে মুঘল সম্রাট সুবেদার মোহাম্মদ আজম শাহ এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। একটি মসজিদ ও একটি দরবার হল নির্মাণের পর আজম শাহ দিল্লিতে চলে যান। তার এক বছর পর সম্রাট সুবেদার শায়েস্তা খাঁ এর নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু 1684 সালে সম্রাট শায়েস্তা খাঁর মেয়ে পরিবিবি মৃত্যুবরণ করেন। তখন সম্রাট শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং পরিবিবিকে দরবার ও মসজিদের মাঝখানে সমাধিত করে 1784 সালেই অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। এখানে পরিবিবির সমাধি ছাড়াও আরও বেশ কিছু সমাধি দেখতে পাওয়া যায়, যেগুলোর সংক্ষিপ্ত বিবরণ এগুলোর ছোট্ট সাইনবোর্ডে লেখা আছে। এই লালবাগ এলাকার পুরনো নাম ছিল ঔরঙ্গাবাদ। 1844 সালে এর নাম বদল করে রাখা হয় লালবাগ, আর তখন থেকে এই দুর্গটি পরিচিতি পায় লালবাগ দুর্গ নামে। এর মাঝখানে যে সবুজ গম্বুজ দেখতে পাচ্ছেন, এটা আগে স্বর্ণ দিয়ে খোদিত ছিল, পরবর্তীতে তামার পাত দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। লালবাগ কেল্লার আরেকটি আকর্ষণ হলো দরবার হল বা হাম্মামখানা, যেটা নবাব শায়েস্তা খাঁর বাসভবন ছিল। বর্তমানে এটাকে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে আছে হাম্মামখানা, হাতে লেখা কোরআন, হাতে আঁকা ছবি, নবাবদের ব্যবহৃত আসবাবপত্র, আছে আগ্নেয়াস্ত্র, মুদ্রা, আরও অনেক কিছু। এই হাম্মামখানা অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল। 2021 সালে আমেরিকার অর্থায়নে এটি পুনর্নির্মাণ করা হয় এবং 2022 সালে সেটাকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তো আমি এটা আপনাদেরকে কিছু সময়ের জন্য ঘুরে দেখাচ্ছি। লালবাগ কেল্লার আরেকটা আকর্ষণ হচ্ছে তিন গম্বুজ মসজিদ। ঢাকায় এত পুরনো মসজিদ খুব কমই আছে। এটাতে এখনও স্থানীয় লোকজন নামাজ আদায় করতে আসেন। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালবাগ কেল্লার সুড়ঙ্গ পথ। কথিত আছে যে এই সুড়ঙ্গ পথ বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে একদম দিল্লির কেল্লা পর্যন্ত একটা সুড়ঙ্গ পথ ছিল, কিন্তু এটার সঠিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। লালবাগ কেল্লার টিকিট মূল্য দেশীয় নাগরিকদের জন্য প্রতিজন 30 টাকা এবং সার্কভুক্ত দেশগুলোর জন্য প্রতিজন 100 টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য প্রতিজন 200 টাকা। সাপ্তাহিক বন্ধ থাকে এটা প্রতি রবিবার ও সোমবার দুপুর 2:30 পর থেকে এবং শুক্রবার 12:30 থেকে 2:30 পর্যন্ত বন্ধ থাকে। এছাড়াও প্রতি সরকারি ছুটির দিন এটি বন্ধ থাকে। লালবাগ কেল্লায় আসতে হলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে শাহবাগ, নিউ মার্কেট, গুলশান,
আজিমপুর, সদরঘাট ইত্যাদি জায়গা থেকে খুব সহজেই রিক্সা বা অটোতে করে আপনারা এই লালবাগ কেল্লায় আসতে পারবেন। লালবাগ কেল্লা দেখা শেষ করে আপনারা আশেপাশে আরও অনেক জায়গা ঘুরে দেখতে পারবেন। এর মধ্যে আছে তারা মসজিদ, আহসান মঞ্জিল, সদরঘাট, আলমানিয়া টোল চার্চ, আরও ইত্যাদি জায়গা ঘুরে দেখার মতো এখানে আছে। ঢাকেশ্বরী মন্দির ঘুরলাম, তারপরে লালবাগ কেল্লা ঘুরলাম, এবার যাচ্ছি তারা মসজিদে, ওখান থেকে যাবো আহসান মঞ্জিলে। সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন। খাওয়া দাওয়া করার মতো মানসম্মত হোটেল পাবেন আশেপাশে, এবং এখানে আবাসিক যদি থাকতে চান সেরকম আবাসিক হোটেলও এখানে আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে ঢাকা পর্বে, ষষ্ঠ পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।